नमस्कार বন্ধুরা, আমি অরূপ লোভী। বিবাহ রেখা বা ম্যারেজ লাইন হঠাৎ করে কারো নিচের দিকে বেঁকে যায় বা ঝুঁকে যায়, কারো বা হঠাৎ করে উপরের দিকে বিবাহ রেখা উঠে যায়। তাহলে এই বেঁকে যাওয়া বা ব্যান্ড হয়ে যাওয়া ম্যারেজ লাইন, এটা কোন দিকে কি ফল দেয়, শুভ কি অশুভ, এই নিয়ে নানান মত আজ আমি মহামিনী ভৃগু কিরো এবং বেনহেম, যারা জ্যোতিষশাস্ত্রের রত্ন, তারা কি মত দিয়ে গেছেন এই বিবাহরেখার বেঁকে যাওয়া, নিচে বা উপরে উঠে যাওয়া এর ক্ষেত্রে, তাই নিয়ে আমি আপনাদের সরাসরি একটু আলোচনা করছি। প্রথমে বলে রাখি বন্ধুরা, যে বিবাহরেখা আমাদের প্রথম থেকে কারোই বাঁকা থাকে না। বিবাহরেখা প্রথমে কারো একটি, কারো দুটি বা বিবাহস্থলে অনেক রেখা থাকে। এই নিয়ে আমি আরও আগে বলেছি, তবু একবার আপনাদের রিমাইন্ডের জন্য আরেকবার বলে দিই, যে বিবাহরেখা যদি আমাদের দুটি থাকে তাহলে সেটা স্বাভাবিক। কারো কারো খুব কম হাতে একটি রেখা থাকে, আবার অনেকের একাধিক রেখা থাকে। এখন এক্ষেত্রে নানান ফল, যদি সমস্ত রেখাই পরিষ্কার থাকে, যদি অনেক একাধিক রেখা থাকে, তাহলে বন্ধুরা এটা এই ইন্ডিকেট করে যে তার স্বাভাবিক বয়সেই বিবাহ হবে, কিন্তু বিবাহের আগে বা পরে তার অনেক বন্ধু বান্ধবা বা পার্টনার হতে পারে, যেটা ম্যারেজ হবার আগে বা পরে, যেটা প্রেম সংক্রান্ত বা আন্তরিক বন্ধু বান্ধব সংক্রান্ত সম্পর্ক কারো হতে পারে। এই নিয়ে অনেক কিছু আমি আপনাদের বলেছি, আরও একবার বলে দিই। আবার যদি বিবাহরেখার কোথাও ক্রস থাকে, বিবাহরেখার উপরে যদি তিল দাগ থাকে, জব চিহ্ন থাকে, বিবাহরেখা যদি দ্বিখণ্ডিত হয়ে যায়, তাহলে সেগুলো আমাদের শুভফল দেয় না। বিশেষ করে দ্বিখণ্ডিত হলে বিবাহরেখা, তাহলে প্রেম বা বৈবাহিক জীবন বা সাংসারিক জীবনের ক্ষেত্রে যদি পরবর্তীকালে দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে দুজন বনিমনার অভাব হয়, এমনকি বিচ্ছেদ পর্যন্ত হতে পারে, ডিভোর্স হতে পারে, জ্যোতিষশাস্ত্রে তার সম্বন্ধে বলা আছে। আর ধরুন ক্রস হলো বা একটা দাগ হলো, কাটা দাগ হলো, সেক্ষেত্রে বাধা বিঘ্ন বোঝায়। তিল দাগ হলে সেটা খুবই খারাপ, বিবাহরেখার উপরে যদি তিল থাকে তাহলে সেটা খুব মর্মান্তিক, সেটা কোনো কিছু বড়ো রোগ ব্যাধি এবং মৃত্যুতুল্য ব্যাধি করতে পারে জ্যোতিষশাস্ত্রে বলা আছে। এখন মূলত অনেকের প্রশ্ন যেটা, যে বিবাহরেখা হঠাৎ করে নিচের দিকে ঝুঁকে গেল বা বেঁকে গেল বা কারো কারো উপরে উঠে গেল, তার সেক্ষেত্রে আমাদের কি শুভ অশুভ ফল দেয়। এক্ষেত্রে মহামণি ভৃগু কিরো বেনহেম এনারা সবাই একমত। এনাদের তিনজনের ক্যালকুলেশন বা ওনাদের মতাদর্শ যেটা, সেটাতে হলো যদি বিবাহরেখা মধ্য বয়সে বা পরবর্তীকালে নিচের দিকে হঠাৎ ঝুঁকে গেল, আস্তে আস্তে ঝুঁকছে নিচের দিকে এবং রেখা ক্রমশ বাড়ছে, যেন পাঁচ সাত দিন ছাড়া ছাড়া রেখা যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাহলে এটাই ইন্ডিকেট করে আপনার পার্টনার, অর্থাৎ আপনি স্ত্রী হলে আপনার স্বামীর, স্বামী হলে আপনার স্ত্রীর কোনো শারীরিক অসুস্থতা, বিশেষ করে অসুস্থ রোগ ব্যাধি, এটা একটা ইন্ডিকেট করছে। আর যদি এই রেখা বেড়ে 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 যদি ওই হৃদয় রেখাকে ক্রস করে যায়, তাহলে খুব সেটা অশুভ এবং সেটা মৃত্যুতুল্য হতে পারে, এটা ইন্ডিকেট করছে। আবার অনেকের দেখবেন বিবাহরেখা হঠাৎ করে বৃহস্পতি রবির আঙুলের দিকে অর্থাৎ অনামিকার দিকে উঠতে থাকে, কারো কারো রবি রেখা ক্রস করে উপরে ওঠে, কারো বা রবিরেখার একটু আগেই ওই রবির আঙুলের দিকে উঠতে থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে। এখন যদি বিবাহরেখা আপনার ঊর্ধ্বমুখী হয়, এই ঊর্ধ্বমুখী যে কোনো রেখাই আমাদের শুভফল দেয়, তা হৃদয় থেকে হতে পারে, শিরোরেখা থেকে হতে পারে, আয়ুরেখা থেকে হতে পারে, যেখান থেকেই হোক, যেখান থেকে ঊর্ধ্বমুখী রেখা, তা আমাদের খুবই শুভফল দেয়। তাহলে সেক্ষেত্রে বিবাহরেখা যদি ঊর্ধ্বমুখী হয়, তা পিসফুল লাইফ, জীবনে ম্যারেজ লাইফটা পিসফুল হতে শুরু করেছে বা পরবর্তীকালটাও আপনার সুখময় বিবাহিত জীবন, এটা ইন্ডিকেট করছে। তাহলে বন্ধুরা, আমি আজকে মহামণি ভৃগু কিরো এবং বেনহেম এদের তিন মহামণি তিন তাদের যে মতাদর্শ, তার থেকে আপনার সারাংশ আমি আপনাদের তুলে ধরলাম, যে বিবাহরেখা যদি নিচের দিকে ঝুঁকে যায় তাহলে তা পার্টনারের অসুস্থতা নির্দেশ করে, ক্রমশ যদি লাফিয়ে লাফিয়ে সেই বাড়তে থাকে এবং হৃদয়রেখাকে ক্রস করে নিচে নেমে যায়, তারা সেটা মৃত্যুতুল্য ব্যাধি নির্দেশ করে। ঊর্ধ্বমুখী রেখা, বিবাহরেখা শুভফল দেয়, সাংসারিকে সুখ শান্তি পিসফুল লাইফ ইন্ডিকেট করে বিবাহিত জীবন। এবারে আরেকটা প্রশ্ন, যে যদি আমার বিবাহরেখা নিচে নামতে থাকে বা নিচে অনেক ঝুঁকে গেছে, নেমে গেছে, তাহলে তো এটা অশুভ, এখান থেকে আমরা কীভাবে বেরাবো, কী এর রেমিডি, কী এর প্রতিকার আছে। দেখুন, এখন সাবিত্রী সত্যবানের কথা আমরা সবাই জানি, যে
ইচ্ছা শক্তি ঈশ্বরের প্রণিধান তার শরণাগত এটা নিয়ে যদি আমরা হাঁটি তাহলে আমরা অনেক কিছুকে ওভারকাম করতে পারি। সবসময় সব কিছুকে স্টোন কবজ দিয়ে প্রতিকার করা সম্ভব নয় বা হয় না, তার একটা পার্সেন্টেজ আছে। তাহলে সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো হবে যেটা তন্ত্র মতে টোটকার কথা বলা আছে, দেখুন যদি দেখেন যে আপনার পার্টনার এই বিবাহিত রেখা ঝুঁকে যাওয়ার পরে তার ওজন শুকিয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, নার্ভের সমস্যা, কোনো হাতে পায়ে কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা ক্রমশ বেড়ে যাচ্ছে, বা রিউমেটিক আর্থারাইটিসের কোনো কিছু সমস্যা ক্রমশ বেড়ে যাচ্ছে, তাহলে এটা শিওর বুঝবেন যে শনিদেবের এখানে একটা রিস্ক আছে। কেননা শনিদেবের রিস্ক থাকলে আমাদের ওজন কমে যায়, আমাদের ব্যথা যন্ত্রণা বেড়ে যায়, কোনো কিছু একটা সহজে সারে না, লং টার্ম ধরে এগিয়ে যেতে থাকে। তাহলে এক্ষেত্রে শনিদেবের সন্তুষ্টির জন্য একটি টোটকা নিয়ম আপনাদের বলে দিই, একটা পান সুপারি আর একটা প্রিয় ফল আপনার হাতে নেবেন। শনিবার তিন শনিবার হাতিয়ে নিয়ে ঘরে প্রার্থনা করবেন আপনার তুলসীতলায় আপনার ঠাকুর মন্দিরে, যে হে প্রভু, হে ঈশ্বর, হে গড, হে আল্লাহ, যে আমার পান্নার যেন আমার এই অসুস্থতা অবস্থা থেকে যেন মুক্তি লাভ করে। এইভাবে তার উদ্দেশ্যে প্রার্থনা করে বাড়ি থেকে একটু দূরে গিয়ে দোমাথা রাস্তা তিন মাথা মোড়ে রেখে সযত্নে পিছন ফিরে তাকাবেন না, বাড়ি আসবেন। এটা রাত্রিকালে করবেন যেন না কেউ দেখে, আপনার এলাকার সুবিধা অনুযায়ী আপনি সেই সময়টা বেছে নেবেন, তিন শনিবার করবেন। আর যদি দেখেন যে লিভারের সমস্যা, লিভারে ঘা হয়েছে, আলসার হয়েছে, আর রক্তঘটিত সমস্যা, কোনো কিছু প্রেসারের সমস্যা বা স্ট্রোক হয়ে গেছে, কোমায় চলে গেছে, তাহলে সেক্ষেত্রে মঙ্গল এক্ষেত্রে রিস্ক দিচ্ছে, এটা আপনাকে বুঝে নিতে হবে। তাহলে মঙ্গলবার এই টোটকা নিয়মটা করুন, একটা পান, একটা সুপারি, একটা প্রিয় ফল হাতে প্রার্থনা করবেন, উত্তর দিকে মুখ করে প্রার্থনা করবেন এবং রাস্তায় দুমাথা তিন মাথায় ফেলে আসবেন, পিছন ফিরে তাকাবেন না, এই নিয়ম। আর যদি দেখেন যে এটা নিউরো সমস্যা থেকে সাইকোলজি চলে গেছে, অর্থাৎ ব্রেনের সমস্যা হচ্ছে, তার হিতাহিত জ্ঞান নেই, তার স্মৃতি লব্ধ হয়েছে, ঘুমের সমস্যা হচ্ছে, পাগলপনা হচ্ছে, এদিক ওদিক হচ্ছে, তাহলে বুঝতে পারবেন এখানে বুধের একটা সমস্যা তার আছে। তাহলে বুধবার এই টোটকা নিয়ম করবেন, ডাক্তার অবশ্যই দেখাবেন, কিন্তু প্রার্থনা করলে, মেডিটেশন করলে, তার ইচ্ছাশক্তি যদি আমরা প্রয়োগ করি তাতে অনেক সুফল আমরা জানি, সবাই পাই। তাহলে আমার জানা বন্ধুরা এর প্রতিকার আপনাদের তুলে ধরলাম, যদি কারো উপকার লাগে এই জন্য আমার এই ভিডিও আপনাদের শেয়ার করা। সবাই ভালো থাকুন, নমস্কার।